সপ্তাহের শেষ দিনে ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4978 এ। মোট লেনদেন হয়েছে 880 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 172টির, কমেছে 128টির দর, আর অপরিবর্তিত রয়েছে 56টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে আজকের লেনদেন, যা আগের দিনের চেয়ে 0.13% বেশি। ইনভেস্টার্সদের মধ্যে আমরা কশাসনেস দেখতে পাই, যার কারণ মেজর সেক্টরসে ইস্যুজের প্রফিট বুকিং, সঙ্গে রয়েছে লুক্রেটিভ স্টকসের প্রতি ইনক্রিজড বাইং অ্যাপিটাইট। টার্নওভারে সেক্টর ওয়াইজ লিড করে ইন্স্যুরেন্স অ্যাট 38.23%, ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর অ্যাট 10.21% অ্যান্ড 9.39% রেসপেক্টিভলি। সবচেয়ে বেশি ট্রেড হয় বেক্সিমকো ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স অ্যান্ড বেক্সিমকোর স্টকস।